হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি লাবানা। তো আজকে আমি আমার কিছু আর্টস আপনাদেরকে দেখাবো। আমি একটি আর্টের বান্ডেলের মতো করেছি, এখানে অনেকগুলো আর্ট আছে, তো আমি ওগুলো আপনাদেরকে দেখাবো। আর এই চ্যানেলে আমি কীভাবে আর্ট করতে হয় মানে অনেক ধরনের আর্ট বা সিনারি দিব। তো শুরু করা যাক। তো ফার্স্ট আমাদের আছে হচ্ছে একটি টম অ্যান্ড জেরি কার্টুনের ক্যারেক্টার টম। এটা একটি আর্ট, এটা হচ্ছে টম, এটা হচ্ছে একটা পুরো বিল্ডিং, আর এখানে হচ্ছে এটা বোঝা যাচ্ছে। তো নেক্সট ওয়ান হচ্ছে এই টার্টেল আর্টটা, দিস লাইট ব্লু টার্টেলটা, এখানে গ্রিন আছে আর এটা লাইট গ্রিন। আর টার্টেলের হচ্ছে এখানে এটা হচ্ছে পুরোটা ব্রাউন, আর এটা হচ্ছে ইয়েলোইশ অরেঞ্জ কালার, আর এটা পুরোটা ইয়েলো, এটা লাইট কালার, আর এটা হচ্ছে গ্রিন, এখানে ব্লু, আর এখানে বার্ড আছে। ওকে, তারপরে আমাদের আছে এই আর্টটা, এখানে হচ্ছে কোয়াতকে পানি তুলছে, এটা হচ্ছে টার্ট। সো এটা হচ্ছে শাড়ি পরেছে উনি, আর এটা হচ্ছে ঘর, এখানে স্কাইটা, স্কাইটা আমি ইয়েলো আর ব্লু দিয়ে করেছি বিকাল বিকাল ভাবের সময়, আর এখানে কোয়াটা, এখানে এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে এই উটের আর্টটা, উটের আর্টের মধ্যে হচ্ছে উটা, এটা বেশিরভাগ জায়গাটা ইয়েলোয়েশ টাইপ, কারণ এই সানও ইয়েলো, এটাও ইয়েলো, আর এখানে হচ্ছে এটা ব্রাউন আর একটু অরেঞ্জ মিলাই আছে, এখানে ক্যাকটাসটা লাইট গ্রিন, এখানে অতভাবে ভালোভাবে দেখতে পাচ্ছেন ক্যাকটাসটা গ্রিন, আর এটা হচ্ছে উটা, এখানে হচ্ছে ব্লু, এটা হচ্ছে মেঘের মতো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা, এটা হচ্ছে উটা ধরে আছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এই ড্রয়িংটা আমার কাছে। তো হ্যাঁ, এখানে হচ্ছে গাছ, মানে প্লাস এখানে একটা ঘর আসছে, এখানে এটা, এখানে একটা গ্রিন কালার ছাতা ধরে আছে, আর বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে, তারপর এটা হচ্ছে, এটা হচ্ছে একটা ফিশিং করছে, তো এখানে যেটা অরেঞ্জ আর ব্লু, এখানে একটা ক্যাক আছে, এখানে পাথর, তারপর এটা হচ্ছে পুরোটা গ্রিন, এখানে গ্রিন, আর সাইডে ব্লু দিয়েছে, এটা লাইট দিয়েছি। তো হ্যাঁ, এটা একটা, এখানে ভেজিটেবল ফ্রুটস নিয়ে যাচ্ছে, রাইট সাইড, এখানে গ্রিন, আর স্কাই ব্লু, এখানে একটা ঘর আছে, আর এটা হচ্ছে ইয়েলো আর অরেঞ্জ দিয়ে, এটা হচ্ছে গ্রিন, এখানে বেশিরভাগটা গ্রিন দিয়েই, বেশিরভাগটা গ্রিন, আবার এটাও অনেকটা অরেঞ্জের সাথে ম্যাচ করে। তো হ্যাঁ, এটা হচ্ছে। তারপর আমার একটা ডিয়ার আর্ট আছে, এটা হচ্ছে পুরোটাই বেশিরভাগ এটা আমাদের গ্রিনই আছে, যেহেতু পুরো প্লেসটা একটা গ্রিন, তারপর এটা পুরো প্লেসটা আমাদের একটা মানে গ্রিন ঘাস, আর এখানে গ্রিন, এখানে গ্রিন, এখানে গ্রিন, তারপর এখানে লাইট ব্লু, এখানে হচ্ছে আমি লাইট ব্লুটাকে ডার্ক ভাবে দিচ্ছি, এখানে লাইট ভাবে দিচ্ছি, দেওয়ার পর এখানে আমি ডার্ক ব্লু কালার দিচ্ছি, এখানে আমি লাইট দিই, এখানে আবার আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্টেজে, এখানে আমি হচ্ছে একটি লাইন এঁকেছি, এখানে হচ্ছে ট্রি আছে, এগুলো আছে, এটা পার্পল কালার, তো এখানে আবার স্কাইটা দিয়েছি, তারপর এখানে আমি লাইট গ্রিন করেছি, এখানে একটা মিট আছে, আর এটা লাইনটা, এটা হচ্ছে, এটা আমি ইয়েলো দিয়েছি, লাইক একদম মানে অরেঞ্জ ইয়েলো এসে কালারটা, তারপর এখানে পুরোটা ব্রাউন ব্রাউন দিয়েছি, আর এটা হচ্ছে অরেঞ্জ ইয়েলোটা, এখানে ব্রাউন দিয়েছি, আর এটা পুরোটা একটা পাথর, এটা একটা। তো নেক্সট হচ্ছে ট্রিতে, ও হচ্ছে যেটা হচ্ছে দোলনায় হচ্ছে, দোলনার মতো ঝুলছে, তো এটা হচ্ছে একটা, ওটা পড়ে গেছে বলে এখানে পাটা দেখা যাচ্ছে না, এর কোনো মিস্টেক না। তো এখানে হচ্ছে ট্রিটা দিয়েছি, ট্রিটার মধ্যে পিঙ্ক কালারে হচ্ছে ফ্লাওয়ার্স হয়েছে, এখানে হচ্ছে লাইক সি আছে, সি না মানে এটা লাইক হচ্ছে, এটা এখানে গ্রিন দিয়ে দিয়েছি, আর এটা জানে নেক্সট হচ্ছে এটা আমার সিস্টার, বেবি সিস্টার সাফানার জন্য। তো এটা হচ্ছে আই লাভ ইউ, আই লাভ ইউ সাফানা মাই লিটল হার্ট, তো এটা হচ্ছে একটা এস, ক্রিয়েটিভ এস দিয়েছি, তারপর এখানে লাভ দিয়েছি। তো হ্যাঁ, তারপরে আমার ড্রয়িং আছে, এটা হচ্ছে, এটা আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে কার্ট, আমার ভালো লাগে। তো এটা হচ্ছে, এটা স্কাইয়ের কম্বিনেশনটা ইয়েলো আর অরেঞ্জ আর মাঝে মাঝে রেড আছে, তো এখানে পুরো কম্বিনেশনটা, এটা আমার প্যান্টের, এটা অনেক ভালো লাগে আর্টটা। তো নেক্সট আমাদের যে আর্টটা আসছে সেটা হচ্ছে, ও তো আপনারা, হ্যাঁ তো তারপর এটা হচ্ছে স্টে হোমের জন্য একটা, আমি করোনা ভাইরাস নিয়ে হচ্ছে এটা করেছি, এটা হচ্ছে একটা। তো তারপরে আমরা হচ্ছে পাবো আর্ট, যেটা কিছু আর্ট যেটা আমার ভালো লাগেনি অবশ্য, তো যাই হোক। তো নেক্সট ডে আমরা হচ্ছে পাবো এই আর্টটা, যেটা আমার আসলেই ভালো লাগে, এটা ফরমাইজ নিয়ে। তারপর হচ্ছে আমি একটা ক্যাপ এঁকেছি, ওর নাম হচ্ছে ডু, তো হ্যাঁ এটা আমার ভালোই লাগে, কারণ এটা অনেকটা রিয়েলিস্টিক আর্টের মতো। তারপর আমার ইয়ারটা আছে, যেটা আমি আমার পেজে দিই, তো হ্যাঁ ইয়ারটা। তারপর আমি একটা অ্যাক্রিলিক দিয়ে করেছি একটা ফ্লাওয়ার এক সাইডটা, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক, কারণ আমার মনে তাহলে রেডটা ফুটে উঠবে, আর এটা কিন্তু একটু ডিটেল, যাই হোক সুন্দর, আমার এটা ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। তো নেক্সট ডে, ও না না না, আমার ভালো লাগেনি, এটার মতো অনেকগুলো অ্যাক্রিলিক দিয়েছে, কিন্তু আমি আসলে এটা পূর্ণ করতে পারিনি। তো হ্যাঁ, আর এখানে আমি একটা যাচ্ছি কিনা বলে মাত্রা আছে, তো হচ্ছে। তারপর আমি এখানে একটা ক্রিয়েটিভ আর্ট করেছি, এটা হচ্ছে অনেকগুলো হচ্ছে কার্টুন ক্যারেক্টার নয়, এটা হচ্ছে ডুডলস বলে দিকে, এটা অনেকগুলো ছোটো ছোটো কার্টুন ক্যারেক্টার, যেমন এটা ফ্রেঞ্চ ফ্রাই, তারপর পপসিকল, তারপর এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ডিপ, তারপর এখানে আরও কিছু কুকিজের মতো বার্গার যেমন আছে, তো এগুলো হচ্ছে অনেক ধরনের, এগুলো আমি একটা ক্রিয়েটিভ আর্ট করেছি। আর এখানে আমি দিচ্ছি অসাম, হেই লুক অ্যাট দ্যাট, কুল, ওয়াও, জ্যাকপট অ্যান্ড লাভ, তো এগুলো দিয়েছি, এগুলো হচ্ছে প্যাচা দিয়েছি, এটা মনে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটির মতো আর্ট করা যায়, অনেকগুলো বড় যাচ্ছে দেখা। আর আমি এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট, যেটা হচ্ছে আমি রবীন্দ্রনাথ ঠাকুর এঁকেছি, তো অন্য আর্ট গুলোর সাথে কম্পেয়ার করে দেখলে কিন্তু অনেক ভালো হয়, আর অন্যগুলোর সাথে দেখলে কিন্তু মনে হয় না যে এটা আমি করেছি, বাট হ্যাঁ। তো নেক্সট আর আমি এটা হচ্ছে, তো আমি বঙ্গবন্ধুকে গেছি, মুজিবুর রহমান, তো হ্যাঁ এটা আমার ভালোই লাগে, মানে মুখটা এসেছে আর কি, তো হ্যাঁ এটাই, হ্যাঁ এটাই মুখটা এসেছে। তো হ্যাঁ, এগুলো হচ্ছে আমার আর্ট অফ টুডে, আমি যেগুলো আপনাদেরকে দেখাবো। তো হ্যাঁ, তো এই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিন অনেকজনের কাছে, তাহলে তারা দেখে যদি ইন্টারেস্টেড হয় তারা সাবস্ক্রাইব করিয়েন, আপনারা কমেন্ট করিয়েন যদি আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে, লিখে দিন, আর আপনারা কেমন আছেন এটা লিখে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা ইন্টারেস্টেড তারা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, লাভ ইউ অল। তো আর আমার লাবানা আর্টসে ফেসবুকে একটি পেজ আছে, সেটাও আপনারা চেক করতে পারেন, সেখানে আমি আমার আর্টসগুলো দিই।